इस्लामपुर में भी छप्पा वोट। उत्तर दिनाजपुर जिले के इस्लामपुर प्रखंड के भाटपोखर स्थित बूथ संख्या 78 पर बड़े पैमाने पर छप्पा वोट की शिकायत मिल रही है। बताया जाता है कि ग्राम पंचायत के लिए मतदान सुबह 8 बजे पूरा कर लिए जाने की बात कही गई। इसे लेकर इलाके में भारी तनाव देखा जा रहा है। विपक्ष का आरोप है कि तृणमूल ब्लॉक अध्यक्ष जाकिर हुसैन यहाँ के उम्मीदवार हैं। सुबह से ही उनके लोगों ने बूथ पर कब्जा कर लिया और छप्पा वोटिंग शुरू कर दी। 8 बजे तक प्रक्रिया खत्म हो गई। आरोप है कि उपद्रवियों के डर से वोट कर्मी बूथ से बाहर भाग गए। सकाल 8 এখনো পর্যন্ত আপনার এই এরিয়াতে ভোটের ছবিটা একটু বলুন। ভোট তো চলছে, এখনো কোনো আমার কাছে এরকম কোনো ফাইনাল কোনো আপডেট পাইলে হবে। ভোট শুরু হয়েছে, আমি জাস্ট এটা 2-3টা বুথ ঘুরে এসেছি। মোটামুটি শান্তিপূর্ণ হচ্ছে, একটা দুটা জায়গায় কিছু কিছু জায়গায় নির্দলরা কোথায় যাওয়া নির্দলগুলো ঝামেলা পাকানোর চেষ্টা করছিল। আপাতত পুলিশের তৎপরতার কারণে এখন শান্তিপূর্ণ আছে। একটা বুথে গিয়ে আমরা দেখলাম যে ব্যালট বক্স সেটা গালা দিয়ে সিল করা হয়ে গেছে। 8টা বেজে 1 ঘন্টাও হয়নি, এর মধ্যে ভোট শেষ হয়ে গেল। আমার খবর নাই এরকম নাই। আব্দুল করিম চৌধুরী একটা অভিযোগ করছে যে অনেক জায়গাতে সন্ত্রাস চলছে, বিরোধীদের নির্দলদের ঢুকতে দেওয়া হচ্ছে, নির্দলদের ঢুকতে দেওয়া হচ্ছে, কি বলবেন? আমার কাছে তো এরকম কোনো খবর নাই। আমি তো যে কটা বুথ ঘুরে আসলাম সব জায়গায় দেখলাম শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। ভোটের দিন যে একটু উত্তেজনা থাকে দু একটা জায়গায়, আমার এখনই খবর পেলাম যে নির্দল নাকি 5-ই একটা বুথ দখল করে ওখানকার তৃণমূলের ক্যান্ডিডেটের মাথা ফাটিয়ে দিয়ে। যদিও এখন আমার কাছে মানে অথেন্টিক খবর আমি পাইনি, এটা ওভার মোবাইল খবরটা পেয়েছি। তাছাড়া এমনি কোথাও ওরকম কোনো আর খবর আমার কাছে পাইনি। অনেক ধন্যবাদ। আপনার পুরো নামটা একটু বলেন স্যার। জাকির হোসেন। হ্যাঁ, রাজনৈতিক পরিচয়টা? ব্লক প্রেসিডেন্ট ইসলামপুর। থ্যাংক ইউ স্যার।